শাসক ভয় পাচ্ছে, ওই জন্য আমি জনসংযোগে থাকবো বলেছিলাম বেশ কিছু জায়গায়, সেখানে আমি ভেবেছিলাম সেখানে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলবো, কিন্তু এক প্রকার জনজোয়ার মানুষই তৈরি করেছে। আর পঞ্চায়েত নির্বাচনে যেটা বলছেন এটা এটার থেকেও ভয়ঙ্কর রেজাল্ট আমাদের পক্ষে আসবে, ভোট আমাদের বিপক্ষে। আমরা চালাচ্ছি, আগামীতে চালানোর চেষ্টা করবো, তবে যাই করুক না কেন ভাঙনের মানুষ আজকে সজাগ হয়েছে, তারা পরাধীনতার শিকল থেকে মুক্তি পেয়েছে, তারা বুঝতে পারছে আগামী পঞ্চায়েত কাদের হাতে তুলে দিলে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পঞ্চায়েত পাওয়া যাবে, তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। 100% আশাবাদী আমাদের মানুষকে এই পঞ্চায়েতগুলো জয়লাভ করেছে। নৌসাদ, কালকের শক্তিগড়ে একজন কয়লা ব্যবসায়ী, তাকে শুট আউটকে ঘিরে শুট আউট হয়েছে, প্রেম প্রকাশ্যে শুট আউট, এবং সেটাকে নিয়ে রাজনৈতিক একটা চাপামুলো শুরু হয়েছে, কি বলবেন আপনি? দেখুন, ব্যাপারটা হচ্ছে যারা ক্রাইম করছে বর্তমানে, দেখুন করে শাসক দলের কোলে উঠে যাচ্ছে বা ছাত্র ছায় চলে যাচ্ছে, যে শাসক দলের কোনো নেতা নেত্রীতে যা হেন তেন পোকার আমাকে বাঁচিয়ে নেবে, এই মেন্টালিটি এখন যারা ওই ধরনের অর্থের বিনিময়ে বা বিভিন্ন ডিমান্ডের বিনিময়ে অরাজকতা করে বেড়ায় দেখবেন তাদের এখন আরও প্রশ্রয় পাচ্ছে। যারা অপরাধী, অপরাধ করার প্রবণতা বেড়ে যাচ্ছে, কোনো যখনই অপরাধ করে ফেলছে কোনো শাসক দলের কারো কাছে কলেজে উঠে যাচ্ছে, তাকে গার্ড করে দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন সময় দেখেছি, আপনি বলুন না, আমার উপরে যখন অ্যাটাক হয়েছিল 6 লেনে, যারা অ্যাটাক করলো তারা হাওয়াতে ঘুরছে, খোলা হাওয়া খাচ্ছে, আর আমাকে জেলের হাওয়া খাওয়ালো। যারা অ্যাটাক করেছে তাদের আরও সাহস বাড়ানো হলো না। আগামী দিনে আমার জেলা অন্য কাউকে আবার করতে পারে তারা, আমি চাই না কেউ আক্রান্ত, কিন্তু করতে পারে। এই যে প্রবণতা বেড়ে যাচ্ছে, এই জন্যই আজকে এরকম কাণ্ড করছে। আবার যার গাড়ি নিয়ে করছে সেও নাকি একজন কুখ্যাত লোক, মানে ভাবলে বোঝা যাচ্ছে যে আজকে আইন শৃঙ্খলা কোথায় যাচ্ছে আর কাদেরকে কারা মদত দিচ্ছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এনআইএ গতকালকে দুজনকে অ্যারেস্ট করেছে ওই বিস্ফোরক পাচারের ঘটনার তদন্তে, তার মধ্যে একজন নাম নুরুজ্জামান, সে বিকাশ ভবনে শিক্ষা দপ্তরে কন্ট্রাকচুয়াল জব করত, এবং যেটা জানা যাচ্ছে বীরভূমের একজন প্রভাবশালী মাধ্যমেই সে জবটা পেয়েছে, এবং তার মাধ্যমে ঝাড়খণ্ড থেকে ওই বিপুল পরিমাণ বিস্ফোরকগুলো নিয়ে এসে ব্যবসা করে। দেখুন, প্রথমে ধন্যবাদ জানাবো, এই ঘটনা যদি ঘটে থাকে, বিস্ফোরণ ঘটানোর আগে যে ধরে নিয়েছে এনআইকে ধন্যবাদ জানাবো। সাথে সাথে কারা পাঠিয়েছে, কোন প্রভাবশালী নেতার নেতৃত্বে এগুলো কাজগুলো চলছিল বা সে চাকরি পেয়েছে, এইগুলো পাবলিক ডোমেনে ডিসক্লোজ করা দরকার, সেই প্রভাবশালীকে জনমানুষে আনা দরকার, এবং এই বিস্ফোরক নিয়ে আসার সাথে তারা যদি কোনো সম্পর্ক থাকে সেটাও ডিসক্লোজ করে দ্রুত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। সমস্যা হচ্ছে কি জানেন, আন্ডার ট্রায়াল থাকার পরে অনেকগুলো ঝুলে যাচ্ছে। আমি অনুরোধ করব দ্রুত এইগুলোর বিচার ব্যবস্থা আনা হোক, এবং দোষী হলে সাব্যস্ত করে জেল জরিমানা যেটা হবে সেটা দিই, তাহলে কারো মনে যদি এই ধরনের কোনো খায়েশ থেকে থাকে সে মনের মধ্যেই সেটাকে দাফন করে দেবে, অন্যথায় এই আন্ডার ট্রায়াল চলতে চলতে এগুলো আরও প্রবণতা বেড়ে যেতে পারে। কি মনে হয় আপনার যে আপনাকে যে এই যে 24 দিন জেলে থাকতে হয়েছিল, একটা একটু হলেও অ্যাডভান্টেজ পেয়েছেন বা বাড়তি জনপ্রিয়তা পেয়েছেন সেটার জন্য? সেটা আপনারাই বলতে পারবেন, জনমানুষ থেকে চাকরি করেছেন। তবে আমি একটা জিনিস বলবো, আমার আমার যেটা গেম করতে পেরেছি, রাজনৈতিক জ্ঞান অর্জন হয়েছে, এবং কিছু ধারা সম্পর্কে, জেল সম্পর্কে যেগুলো আমি একদম অভিজ্ঞ ছিলাম সেগুলো জ্ঞান অর্জন করেছি জেনে। সাথে সাথে এটাও বলবো, কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাবো, আমি যখন সেন্ট্রাল লকআপে বা জেলে ছিলাম, আমার দাঁতের দুটো ট্রিটমেন্টে টাইমের অভাবে ট্রিটমেন্ট করতে পারছিলাম না, তাদেরকে বলার ফলে যে আমার দাঁতে ট্রিটমেন্ট করবো, সেই পিরিয়ডে আমার দুটো দাঁতের ট্রিটমেন্টও করে নিয়েছি আমি। আসামে যে গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় উৎসব বিহু, তার আগে আসামে 4% আরও অতিরিক্ত দিয়ে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে আসাম সরকার। আসাম পাচ্ছে, প্রত্যেকটা রাজ্য পাচ্ছে, আমাদের স্টেট পাচ্ছে না। দিয়ে মঞ্চে আপনিও গেছেন, দিয়ার মন মানসিকতা নেই, যদি দিয়ার মন মানসিকতা থাকে সব সম্ভব হয়ে যাবে। তবে আমি আগামী কয়েকদিনের মধ্যে দিয়ে মঞ্চে যাব, কীভাবে সম্ভব হয় না হয় সরকার চাইলে পারবে কি পারবে না সেই বিষয়ে কথা বলবো। দুঃখের বিষয়, দিয়ে তো দিচ্ছে না, তারপরে যে অবাঞ্ছিত মন্তব্য যেগুলো করছে সরকার, তার সরকার পরিচালনার জন্য তাকে তার সহযোগীদের সম্পর্কে এই চোর ডাকার মন্তব্য করে শুধু তাদেরকে অপমান করছে না, বাংলার মানুষকে অপমানিত করছে, এবং জাতীয় স্তরেও বাংলাকে অপমানিত হতে হচ্ছে। হাওড়ায় যে ঘটনা ঘটেছে, কি বলেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক, যারা এই ঘটনার সাথে যুক্ত, রামনবমীকে কেন্দ্র করে যারা দাঙ্গা লাগাবার চেষ্টা করেছে,
প্রত্যেককে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করো, সাথে সাথে প্রশ্ন একটা থেকে যায় পুলিশের ভূমিকা নিয়ে এবং আইবির ভূমিকা নিয়ে, তারা কি করছে। আমার মনে হয় তাদেরকে ভোতা করে দেওয়া হচ্ছে বিভিন্ন সময়ে, তাদেরকে ইনঅ্যাক্টিভ করে রাখার ফলে তারা যে সক্রিয়তা ছিল সে তারা আস্তে আস্তে আগে নিষ্ক্রিয় হতে চলেছে। পুলিশকে যদি পুলিশের মতো কাজ করতে দেয়, আইবিকে যদি তার মতো কাজ করতে দেয়, আশা করবো আগামী দিনে এই ঘটনা ঘটবে না। তিলজলায় যে একটা শিশু তার উপর অত্যাচার, সেটা গুম, এবং তারপরে জাতীয় আর চাইল্ড রাইট প্রোটেকশন কমিটি প্রিয়াঙ্কা নুঙ্গ এসেছিলেন, তার অভিযোগ তিলজলা থানায় তাকে মারা হয়েছে। কালকের মালদাতে আর একটা ঘটনায় গেছিলেন, সেখানেও তাকে রীতিমতো বাঁশ নিয়ে তাড়া করা হয়েছে। এই যে সেন্ট্রাল টিম এলে যেভাবে হেনস্থা করা হচ্ছে, শুধু সেন্ট্রাল টিম না, বিরোধীরাও যদি যায় বিভিন্ন সময় দেখো, বিভিন্ন জায়গায় কারো বাড়িতে পৌঁছাতে গেলে তার সে যদি আক্রান্ত হয়, বাড়ি পর্যন্ত যেতে দিচ্ছে না, বাড়ি পর্যন্ত যেতে দিচ্ছে না, তার আগে আটকে দিয়েছে। সেন্ট্রাল বলুন আর বিরোধী বলুন, সবার সাথে শাসক চেষ্টা করছে তার ভুল ত্রুটিগুলো না বিরোধীরাও না জানতে পারে, বা যাদের সাথে এই অপকর্ম হয়েছে তাদের পর্যন্ত অ্যাক্সেস না করতে পারে। সে সেন্ট্রাল টিম হোক বা বিরোধী, প্রত্যেককে চেষ্টা করছে শাসক কীভাবে আটকে রাখা যায়, যেটা গণতন্ত্রের পরিপন্থী। পঞ্চায়েতগুলোতে কতটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে ভালো আস্তে আস্তে, আপনার কি মনে হচ্ছে? সারা রাজ্যে দেখুন না কীভাবে বোমগুলি উদ্ধার হচ্ছে, নিজেদের মধ্যে লড়াই করে গুলিগালা চালিয়ে